আচ্ছা দেখো আজকে সিক্সটিন নাম্বার থেকে দেখো এখানে কোয়েশ্চেনটা খেয়াল করো করিম হ্যাজ ডিপোজিটেড টাকা ফিফটি থাউজেন্ড ফর ফাইভ ইয়ার্স এট কম্পাউন্ড ইন্টারেস্ট অফ নাইন পারসেন্ট আর মরিয়া হচ্ছে হ্যাজ ডিপোজিটেড টাকা এইটি থাউজেন্ড ফর ফাইভ ইয়ার্স এট কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেভেন পারসেন্ট হু উইল আর্ন মোর ফ্রম দ্য ব্যাংক

তাহলে এটা তোমরা এখন ট্রাই করো এরপর আমি করে দিচ্ছি তাহলে এখন করো আর যদি না করো আমি করে দিচ্ছি ওকে তাহলে ট্রাই করো এটা হ্যাঁ তোমাদেরকে আমি তিন মিনিট টাইম দিলাম আচ্ছা তোমরা ট্রাই করো দেন আমি করে দিচ্ছি স্যার এখানে কোন ফর্মুলাটা ইউজ করা হবে রিহাম এটা জিজ্ঞেস করছো তুমি আমাকে আচ্ছা এখানে দেখো রিহাম সিম্পল ফর্মুলা তুমি ভুলে গেছো সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করি সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে আমরা ইউজ করি কোনটা আইজিক্যাল টু পি এন আর ওকে আই মিন্টারেস্ট ইন্টারেস্ট পি মানে কি পি প্রিন্সিপাল এন মানে টাইম আর আর মানে রেট অফ ইন্টারেস্ট ওকে আর এ হচ্ছে যে কি হয় পি প্লাস মানে কি প্রিন্সিপাল ইন্টারেস্ট কি হ্যাঁ আর এই পি হচ্ছে যে কি এই পি হচ্ছে যে প্রিন্সিপাল আর আই হচ্ছে যে আই কি আই কি সার ইন্টারেস্ট হ্যাঁ আর কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করব কি সি ইজ ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন হ্যাঁ এখানে সি কি না এখানে হচ্ছে যে তোমার কম্পাউন্ড এটা প্রিন্সিপাল কি কম্পাউন্ড প্রিন্সিপাল হ্যাঁ মানে এখানে হচ্ছে যে তোমার কম্পাউন্ড প্রিন্সিপাল হচ্ছে এটা মানে ইন্টারেস্ট সহ ওকে আর কম্পাউন্ড ইন্টারেস্ট যদি তুমি হিসাব করো সেক্ষেত্রে কি হবে তোমার কি করতে হবে সেক্ষেত্রে হচ্ছে জাস্ট এই পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু এন থেকে তোমাকে কি করতে হবে পিটা মাইনাস প্রিন্সিপালটা কি করতে হবে মাইনাস করতে হবে সেক্ষেত্রে তুমি পিটা কমন নিয়ে তুমি এটাকে এভাবে লিখতে পারতেছো ওকে ক্লিয়ার ইয়েস স্যার আর বলতে হবে হ্যাঁ তাহলে লিখে ফেলো একবার হ্যাঁ একবার লিখে ফেলো আর আশা করি ভুলবো না তোকে এখানে মেন ফর্মুলা ছে দুইটাই এগুলোই তোমাদের কি করতে হবে ক্যালকুলেশন লাগবে ওকে মাহির কি খবর ক্লাস করো না কেন ঠিকভাবে প্রবলেম কি ও স্যার এই কালকে আমরা বাইরে মানে কালকের আগের দিন আমরা বাইরে ঘুরতে কোথায় গেছিলা কোথায় গেছিল মাহির এই জিগাতলা ঝিকাতলা ওখানে কি ওখানে আমার এক বন্ধুর বাসা বন্ধুর বাসে গেছিল ঝিকাতলাতে ও আমি গেছি তো ঝিকাতলা এই যে গত মাসেই গেছিলাম ইয়েতে মোহাম্মদপুরে যে জাপান গার্ডেন সিটির পাশে দিয়ে গলিটা দিয়ে দিয়ে না রাইট হ্যাঁ 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 হম গেছিলাম É, liga é valor. Dije si eso le volvió... শেষ লিখা তোমাদের লিখা হয়েছে আর টাইম দিতে পারতেছি না এরপর দেখো এখন দেখো সিক্সটি নম্বর ম্যাথা দেখো এটা যদি মোটামুটি পারলে অনেকগুলো ম্যাথই পারবা দেখো করিম হ্যাজ ডিপোজিটেড টাকা ফিফটি ফর ফাইভ ইয়ার্স এট কম্পাউন্ড ইন্টারেস্ট কি বলছে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে রিয়াম তাহলে বুঝতে পারছো কোন ফর্মুলা ইউজ করবা তাহলে বুঝতে পারছো কোন ফর্মুলা ইউজ করতে হবে এখানে রিহাম তুমি আমাকে শুনতে পাচ্ছ না জাহিন তুমি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ

তাহলে করো সিক্সটি নাম্বারটা এবার তোমরা বলো তোমাদেরকে পাঁচ মিনিট টাইম দিই তোমরা করো এটা হ্যাঁ কুইজে শেষ করছো করা হচ্ছে ম্যাডাম ইয়েস স্যার মুহায়রা এসেছো মুহায়রা স্যার এই তোমার এই যে তোমার টিচারের টাইমটাকে একটু চেঞ্জ করা যায় একটু আগাও আমার এখানে তো হচ্ছে যে তোমার কি আমার এখানে টাইমটা হচ্ছে যে স্যাটারডে মানডে ওয়েডে ওয়েডে টা মাঝে মধ্যে থার্সডে তে যাবে হ্যাঁ তাও টাইমটা হচ্ছে সেভেন ওকে তুমি যদি একটু আগাই ফেলো টাইমটা ধরো সিক্স থার্টি বা একটু আগাও তাহলে বা টিচার কি রেগুলার আসেন জি জি ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড টুজডে বাদে তুমি যদি সানডে টুজডে থার্সডে যদি নিয়ে যেতে পারো মানে এই টাইমটা যদি মেনটেন করো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ এখন সমস্যাটা হচ্ছে দেখো এই ক্লাস সেভেনের টাইমটা চেঞ্জ করতে হবে হ্যাঁ ক্লাস সেভেনের টাইমটা হচ্ছে যে এইট থার্টি থেকে তখন ক্লাস সেভেনটা চেঞ্জ করতে হবে আবার হচ্ছে যে তোমার এদিকেও একটা ভেজাল হয়ে যাবে একটু কাইন্ডলি কি একটু দেখবা কিছু করা যায় কিনা আচ্ছা একটু ট্রাই করো ঠিক আছে আচ্ছা হ্যাঁ বলো মানে টিউজডে থেকে আরেকটা কোচিং আচ্ছা এখন যে টাইমটা সেটাই থাক এখন টাইমগুলো চেঞ্জ করতে ইচ্ছা করতেছ না কেমন ওকে স্যার আচ্ছা 16 নাম্বারটা তাহলে দেখো তাহলে আমি দেখো ম্যাথটা করছো তোমরা 16 নাম্বারে यस স্যার

হ্যাঁ একটা মাইনাস ওয়ান হবে আচ্ছা ওই ইয়ে একবার ডিরেক্ট বের করে ফেলছো না মাইনাস ইয়ে দিয়ে আচ্ছা ওইভাবে করে করতে পারো ওইভাবে করে করলে একটা ব্র্যাকেট দিবা তাহলে সেক্ষেত্রে এভাবে করে লিখতে হবে হ্যাঁ স্যার যদি কম্পাউন্ড প্রিন্সিপাল এর ফর্মুলাটা ইউজ হয় তাহলে आंसर डिफरेंट হ্যাঁ পরে আবার মাইনাস করতে হবে যে ক্ষেত্রে এখন তো ওয়াজের জন্য যেটা সুবিধা হয় হ্যাঁ সেটাই করো আচ্ছা এইভাবে করে করলেই ভালো আর কি মাইনাস 1 করো

মহায় তোমার কি এটা এসেছে তুমি এটা বুঝতে পারছো না বুঝলে বলো আমি বুঝিয়ে দিচ্ছি ওকে এবার আসো মোরিয়াম একটা তাহলে মোরিয়ামে মোরিয়াম আর্ন করছে কত সেক্ষেত্রে ফর্মুলা হবে সেম ফর্মুলা তোমরা চাইলে লিখতেও পারো নাও লিখতে পারো হ্যাঁ কোনো সমস্যা নেই কত আসবে তাহলে এটা বলো তো দেখি তোমরাই বলো তাহলে একটু আনসারটা চেক করে নিও আমি পড়তেছি তো করার পর একটু চেক করে নিও ওয়ান পয়েন্ট জিরো সেভেন হোল টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান

মরিয়ম টাকা আরওজেন্ড টু টু হান্ড্রেড ফোর পয়েন্ট ওয়ান ফোর মাইনাস মোট তাহলে মাইনাস করো দেখো কত হয়

Raining price. সেলিং প্রাইস কত এটা ওকে তাহলে সেলিং প্রাইস হচ্ছে এটা তাহলে কত হলো লস স্যার 300 টাকা হুম hmm. এরপর বলতেছে দেখো হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ তাহসিনা হ্যাঁ তাহলে ক্যাপিটাল কত ছিল হ্যাঁ তাহলে এখন হচ্ছে যে এখানে ব্যাপারটা হচ্ছে তার ক্যাপিটাল ছিল মেনলি কোনটা ইনভেস্টমেন্ট ছিল কোনটা এটা তার ইনভেস্টমেন্ট ছিল বাট সে যখন এটা সেল করছে তার ক্যাপিটাল কত হয়ে গেল এখন সেল করছে কত টাকায় হ্যাঁ তাহলে আমার কাছে মনে হচ্ছে আনসারটা এটা হবে সো আমি দ্য কারেন্ট ক্যাপিটাল কত হয়ে গেল টাকা 2,500. আগে ছিল টোয়েন্টি এখন হয়ে গেছে কত টোয়েন্টি হয়ে গেছে ক্যাপিটাল যেটা ইনভেস্ট করবে সেটাই তার ক্যাপিটাল এরপর দেখো এ ফিশার্মার রিলিজড টাকা ইন হি স্পেন্ড টাকা সিক্সটি থাউজেন্ড অন ফিশ

কি কি খাবারের কিসের ফিড হিসাবে মাছের খাবার হিসাবে কি করলো ইনভেস্ট করছে এরপরে আরো কত টাকা করছে হাজার টাকা তাহলে দা টোটাল ক্যাপিটাল কত হলো এখানে তাহলে দা টোটাল ক্যাপিটাল কত হলো বলো

এটা ওকে সো ইফ ফর টাকা কত টাকা দিয়ে বিশ লাখ টাকা কত দিন সেল করছে মাছগুলা দেখো তো না দুই লাখ টাকা দিয়ে তাহলে কত কত প্রফিট হলো তার বলো দুই লাখ থেকে কত হবে নাইনটি এর এরপরটা তোমরা পারবা মনে হয় হ্যাঁ পরটাও না টোয়েন্টি নাম্বার এটা দেখো ফ্রুট সেলার বট হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড লিচিস আচ্ছা একশো বিশটা লিচি কিনছে ফর এত টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে একশো বিশ হান্ড্রেড লিচিস আচ্ছা তারপরে সিক্স হান্ড্রেড লিচিস উই আর লস ডিউরিং দা জার্নি হাউ মাছ রেট পার হান্ড্রেড উইল হি উইল হি সেল দা রিমেনিং লিচিস সো দেট হিজ প্রফিট উইল মেক কত টোয়েন্টি কত টু টাকা তার কি হবে প্রফিট হবে ওকে তাহলে একশো বিশ মানে কত জানো একশো বিশ হান্ড্রেড মানে কি একশো টাকা করে কয়টা একশো বিশ হান্ড্রেড মানে কি বলতো দেখি একশোটা করে কয়টা আসলে ইচ্ছু একশোটা করে কয়টা লিচু আছে একশো বিশটা তাহলে এরকমই মনে হচ্ছে তাহলে এতগুলা লিচু আছে ওকে তো এর মধ্যে কয়টা লস কয়টা কি হলো ছয়শ লিচু হচ্ছে যে কি হয়েছে হারাই গেছে তাহলে রিমেনিং লিচু কয়টা এগুলা এখন বলা হচ্ছে দেখো যে স্যার হুম বলো স্যার আপনি করাবেন না নাইন্টি ইজি না ও ওকে স্যার আচ্ছা তারপরে এখন দেখো বলতেছে যে এখন বলতেছে যে হাউ মাছ রেট পার হান্ড্রেড উইল হি সেল দ্য রিমেনিং লিচি সো দ্যাট হিজ টোটাল প্রফিট উইল বি টু তার কস্ট প্রাইস কত ছিল ফিফটিন আর তার প্রফিট করতে হবে টু তাহলে তাকে সেলিং প্রাইস কত হবে তাহলে সেলিং প্রাইস কত হবে প্লাস তাহলে কত হচ্ছে তাকে কত টাকা দিয়ে সেল করতে হবে তাইলে সবগুলো লিচিস সেভেন্টিন থাউজেন্ড দিয়ে কারণ কি তার অলরেডি কত টাকা খরচ ছিল ফিফটিন আর তাকে প্রফিট করতে হবে কত টু

তাহলে কস প্রাইস কত হবে সিলিং প্রাইস কত হবে তাইলে ডিভাইড করো

পাঁচ হাজার টাকা দিয়ে কিনা হয়েছিল আর কত টাকা প্রফিট করতে হবে তাহলে দেখো তাকে কত টাকা দিয়ে সেল করতে হবে পাঁচ হাজার ছয়শ ম্যাথটা বুঝতে পারছো

তাহলে কত টাকা প্রফিট হতো ফাইভ কি হতো প্রফিট করতে পারতো তাহলে হোয়াট ইজ দা পারচেজ প্রাইস সে কত টাকা দিয়ে কিনছিল কোশ্চেনটা বুঝে গেছে কোশ্চেনটা বুঝে গেছে স্যার একটু আবার বুঝে আচ্ছা দেখো আরেকবার বলতেছি বুঝার চেষ্টা করো একজন ধর একজন ব্যবসায়ী সে কি করছে সে তার জিনিসগুলো কত পার্সেন্ট লসে বিক্রি করছে লসে সে যদি বারোশো তিরিশ টাকা যদি বেশি টাকা দিয়ে ইফ হি কুড হ্যাভ সোল এত টাকা বেশি সে যদি আরো এই জিনিসটা যদি বারোশো তিরিশ টাকা বেশি দিয়ে বিক্রি করতো তাহলে তার কত প্রফিট হতো আরো পাঁচ পার্সেন্ট তাহলে তাকে তোমাকে কি বের করতে হবে পার্সেন্ট প্রাইস পারচেস প্রাইস ক্লিয়ার আচ্ছা তাহলে ফাইভ পার্সেন্ট লস দেখো তাহলে দেখো ফাইভ পার্সেন্ট প্রফিটে কস্ট প্রাইস কত হয় কস্ট প্রাইস সেলিং প্রাইস যদি হান্ড্রেড ফাইভ টাকা হয় তাহলে কস্ট প্রাইস কত হবে সেলিং প্রাইস ইজ টাকা হান্ড্রেড ফাইভ দেন কস্ট প্রাইস কত হবে হান্ড্রেড ফাইভ টাকা যদি তার সেলিং প্রাইস হয় তার কস্ট প্রাইস কত একশো বার স্যার কিভাবে হ্যাঁ কিভাবে স্যার কারণ ও আমরা একশো যদি একশো পাঁচ টাকা দিয়ে যদি সে সেল করে তার কেনা কত তাইলে একশো টাকা আর পাঁচ পার্সেন্ট লসে আর পাঁচ পার্সেন্ট লসে তার যদি কি হয় তার সেলিং প্রাইস যদি কত হয় তার কস্ট প্রাইস যদি কত হয় টাকা হান্ড্রেড হয় দেন লস কত হয় দেন সেলিং প্রাইস কত হবে ক্লিয়ার বুঝে গেছে আসলে গ্যাপ কত এখানে হান্ড্রেড ফাইভ মাইনাস হান্ড্রেড ফাইভ মাইনাস এই হান্ড্রেড ফাইভ আর দুটোর মধ্যে কিসের উপর বেস করে এই গ্যাপটা কত টেন যখন কি যখন কস এই আচ্ছা এতটুকু পর্যন্ত লিখে ফেলো এতটুকু লিখে ফেলো আমি বলতেছি বাকিটা কি হবে এতটুকু পর্যন্ত লিখে ফেল তাড়াতাড়ি

ওয়েন কি কস্ট প্রাইস কত আমরা সবকিছু কিছু ক্যালকুলেট করছি আমরা সবকিছু কিছু এখানে ক্যালকুলেশন করছি কোন টাকার উপর বেস করে 100 টাকা সো 1 হলে কি হবে 100 ডিভাইডেড বাই 10 সো দ্য গ্যাপ ইজ টাকা কত টাকা গ্যাপ এখানে বলছে তুই কত টাকা বেশি দিবি বিক্রি করতা বারোশো তিরিশ টাকা দিয়ে তাহলে টেন নিচ্ছে হান্ড্রেড ইন্টু বারোশো তাহলে কি হবে টোটাল টাকাটা কত হবে পার্চেস প্রাইস কত ছিল সরি এখানে হবে বারো হাজার তিনশো হবে এটা কত হবে বারো হাজার তিনশো টাকা তার ছিল কি এটা এটাই তার পার্চেস প্রাইস ছিল বুঝে গেছে হ্যাঁ এটা থেকে তুমি ফাইভ পার্সেন্ট লেস করো আবার এটার সাথে ফাইভ পার্সেন্ট তুমি অ্যাড করো তাহলে দেখবো যে ওই ইয়েটাই পেয়ে যাবা

ইনকিউর ইফ আ কাস্টমার বাইস প্রোডাক্ট ফ্রম দ্য রিটেলার ফর এতো আচ্ছা এই ম্যাথে একটু তোমাদেরকে ঠান্ডা মাথায় বুঝাই তোমরা একটু ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করো দাঁড়াও মানে এগুলো সবগুলো একটু মুছে ফেলি আগে দেখো বুঝার চেষ্টা করো ম্যা এখানেই করবো আমরা দেখো ম্যানুফ্যাকচারার একটু বোঝার চেষ্টা করো একটা প্রোডাক্ট ফার্স্টে ম্যানুফ্যাকচার হয় ম্যানুফ্যাকচারার থেকে এটা কার কাছে যাই হোলসেলারের কাছে যাই হোলসেলার থেকে কার কাছে যায় রিটেলারের কাছে যায় ওকে একটা প্রোডাক্ট কি হয়ে যায় প্রথমে কার কাছে যায় প্রথমে সেটা কি হয় ম্যানুফ্যাকচার হয় দেন এটা হোলসেলারের কাছে যায় দেন রিটেলারের কাছে যায় ওকে এখন বলতেছে যে এটা তুমি কার থেকে কিনছো রিটেলার থেকে কিনছো কত দিয়ে রিটেলার থেকে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে ওকে রিটেলার কত পার্সেন্ট প্রফিট করছে কত পার্সেন্ট প্রফিট করছে আচ্ছা তাহলে দেখো তাহলে হেয়ার হেয়ার কস্ট প্রাইস ফর রিটেইলার কত হবে তাহলে কস্ট তেলের রিটেলার কত টাকা দিয়ে কিনছে এটা তার কি এক হাজার থাউজেন্ড ফিফটি থেকে মাইনাস কত কত করব এটার কত পার্সেন্ট বুঝে গেছে ইয়েস স্যার তাহলে কত হবে দেখো তো এটা এটা হয় হয় দেখো তো তোমাদের এটা আসছে জি স্যার আচ্ছা এবার দেখো এই এটাই হচ্ছে যে কি এই টাকাটাই যে টাকা দিয়ে রিটেলার সেল করছে হ্যাঁ এটা হচ্ছে যে কি এটা হচ্ছে সেলিং প্রাইস অফ কিসের হোলসেলারের না হোলসেলার এটা যে এই টাকা দিয়ে সেল করছে দেখে এটা কিনতে পারছে কে এটা রিটেলার কত টাকা দিয়ে কিনছে এটা দিয়ে না হ্যাঁ তাহলে নাও কস্ট প্রাইস অফ হোলসেলার তাহলে কি হবে 997.5 माइनस কি হবে এটার কত হবে 5% এটা কি বুঝতে পারছো এটা কি বুঝতে পারছো তাহলে কত হয় দেখো এটা আসে হ্যাঁ সো কস্ট প্রাইস অফ ম্যানুফ্যাকচারার কি হবে তাইলে মানে এই প্রোডাক্টটা তাইলে তাহলে এই প্রোডাক্টটা বানাতে কত টাকা খরচ হয়েছে তাহলে এটা থেকে আরো কত মাইনাস করব আরো কত পার্সেন্ট হবে 5% 5% কারণ কি এটা তো ম্যানুফ্যাকচারার 5% प्रॉफिट করে কাকে দিছিল হোলসেলারকে দিছিল বুঝে গেছে তাহলে হিসাব ক্যালকুলেশন করো নাইন হান্ড্রেড পয়েন্ট টু ফোর মানে নয়শো টাকা কি হয়েছিল বলা যায় এটা

sixteen থেকে twenty three এগুলো homework করবা এটা হচ্ছে একটা কাজ কত এগুলা কি করবা নোটস করে ফেলবা খাতায় নোটস করে কোথায় পাঠাবা হোয়াটসঅ্যাপে পাঠাবা হোয়াটসঅ্যাপ করবা ওকে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা কি করব এই চ্যাপ্টারটা আমরা রিভিউ করব পুরা চ্যাপ্টারের প্রবলেম গুলো বের করে রাখবা হ্যাঁ কি করবা প্লাস ফুল চ্যাপ্টারটা প্রবলেম বের করে রাখবে এরপরে এই চ্যাপ্টারের উপর শিওর পরীক্ষা হবে ইনশাল্লাহ ফুল চ্যাপ্টারের প্রবলেম কি করে রাখবা মানে ফ্রাইডে পরীক্ষা হবে ওকে ফ্রাইডে এই চ্যাপ্টারের উপর টেস্ট হবে এর আগে তোমরা হচ্ছে যে এই চ্যাপ্টারের প্রবলেম গুলো কি করে রাখবা বের করে রাখবা ওকে তারপর নেক্সট ক্লাস কখন ওয়েডনেসডে কয়টায় কেমন হ্যাঁ একটু কোনোভাবে ম্যানেজ করো হ্যাঁ ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ ভালো ওয়ালাইকুম আসসালাম